আসসালামু আলাইকুম। তো ভাইয়ার এখান থেকে আমি দ্বিতীয় পর্বটা শুরু করতে যাচ্ছি। ভিডিও স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে। এই পর্বে আমরা কিছু বাচ্চা দেখবো, অনেকে বেবি কিনতে চান। তো ভাইয়ার যেহেতু নিজস্ব একটা খামার, আপনার বেবিগুলো নিঃসন্দেহে কেউ আইসা বাড্ডা থেকে আইসা নিতে পারেন। ভাইয়ের ঠিকানাটা একটু বলবেন। এটা বাড্ডা ডিআইটি প্রজেক্ট 8 নম্বর রোড। বাড্ডা ডিআইটি প্রজেক্ট 8 নম্বর রোড। ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন। 01713 551। তো আমরা কিছু বাচ্চা দেখি বাইরে এখান থেকে। আচ্ছা, এখানে ভাইয়া এই দুইটা তো জোড়া মনে হয়। এখানে দুই জোড়া আছে, মুসলদম আছে। এই যে দুই জোড়া আছে মুসলদম, না এক জোড়া আর এই পাশে এক জোড়া আছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন দুইটা জোড়া আছে মুসলদম, এক জোড়া আর এক জোড়া। এগুলো কি ভাই নিউ অ্যাডাল্ট? হ্যাঁ নিউ অ্যাডাল্ট। আরো ভালোভাবে দেখাবে। ইমো আছে না ভাইয়া? ইমো হোয়াটসঅ্যাপে ভাই আপনাদেরকে দেখাবে আর একটু ভালোভাবে, যেহেতু এটা ধাপি এই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না। সুন্দরী আছে দুই পেয়ার, সুন্দরী দুই জোড়া আছে না? দুই জোড়া আছে। আচ্ছা, সুন্দরী দুই জোড়া আছে বাচ্চা। চুইনা আছে দুই জোড়া, সব একই রকম। চুইনা আছে দুই জোড়া, এই যে দেখেন চুইনা। ভাইয়া চুইনাটা কত দিবেন? 1500। চুইনা জোড়া 1500। আর সুন্দরী গুলা ভাইয়া কত পড়ে? 1500 করে। এখানে যা আছে ভাইয়া সেমেল সব 1500 করে। সিঙ্গেল দুই এক পিস আছে, যদি এক পিস সিঙ্গেল লেগে থাকে লাগে সিঙ্গেল আছে। আচ্ছা আচ্ছা, সুন্দরী গুলা তাহলে 1500 করে পড়বে সব। 1500 দুই পেয়ার আছে। হ্যাঁ আচ্ছা, চুইনা আছে। সিঙ্গেল কি আছে ভাইয়া বললেন? সিঙ্গেল সিঙ্গেল যেমন একটা ইয়ে আছে, সিঙ্গেলে যে আছে গড়াগুলো, গড়া সিঙ্গেল আছে না? সিঙ্গেল সিঙ্গেল আসছে এগুলো। হ্যাঁ, এটা কি বোঝা যায় এখন নর নামাজি? কোনো বোঝা যায়নি, এটা ওইটা বোঝা যায়, ওইটা ওইটা নর। আচ্ছা, এখানে নর মাদি আছে ওই পেয়ারে। ওই যে এটা মানে জোড়া না? হ্যাঁ, এটা পেয়ার হয়ে গেছে। এটা জোড়া বড় ভাইয়া কত করে গড়া? 1500 করে। আচ্ছা, গড়া জোড়া 1500। বেশিরভাগ বাচ্চা আপনি এখানে 1500 টাকায় পারে। আপনারা যোগাযোগ করবেন আর আমরা কিছু বেবি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এখানে আমরা চলে আসি, দু একটা বেবি ধরে দেখাই আমি। হ্যাঁ দেখান। এটা হচ্ছে স্ট্রবেরি দোবাস, স্ট্রবেরি দোবাস দেখতে পাচ্ছেন। দোবাস এর পাখা সব দিয়ে, হ্যাঁ পাখা সুন্দর আছে মোটামুটি মাশাআল্লাহ। দুই পাকা সাদা, এটা হচ্ছে নীল পরের বেবি। নীল পর, নীল পর এক পর গেছে এটা। আচ্ছা আচ্ছা, এক পর গেছে, এক পর হচ্ছে। আচ্ছা, ভাই পরটা 2 3 4 5 6 7 8 আট পর চলতেছে না? না আট পর না, এই যে দুই পর চলে। আর দুই পর চলতেছে, সরি আট পর তো। হ্যাঁ দশক তো, বুঝতে পারছি। মিথ্যা বলে লাভ নেই, এই হচ্ছে। না না, আমি মিষ্টি ভাবে ইয়ে করছি। এই হচ্ছে তার চোখের গিয়ার দেখেন, এখনো ই হয়নি। এটা বয়স্ক হলে এই পরটি ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এটা এখনো মানে দুই পারের কবুতর, এখন এর পট্টি এরকম, পট্টি ভালো আসছে। হ্যাঁ, এটা কি জোড়া আছে ভাইয়া? হ্যাঁ এটা জোড়া, এটা এটার সাথে মেল ফিমেল তো এখনো বুঝে যায়নি, কিন্তু এর একটা আসছে এরকম আর একটা আসছে ফুল কালো। এটা কালো হয়ে যাবে পুরো যখন পর ঝুললে। আচ্ছা আচ্ছা, এটা ফুল ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ ফুল ব্ল্যাক হয়ে যাবে এটার সাথে তো, এটা জোড়া না? হ্যাঁ, এটা এক পেয়ার মানে একই হিসেবে আছে, এটা এই পর কেটে যাবে ফুল। আচ্ছা আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, এই বেবিগুলো ভাই এই মুহূর্তে কত দিয়ে নিতে পারবে দর্শক? এই বেবি এই প্যাড নিতে গেলে 4500 টাকা বলে ফিক্স। এটা 4500 টাকা। তারপরে আর দেখাই আমি। আচ্ছা, আরও কিছু আমরা দর্শক আপনাদের সুবিধার্থে একটু ধরে দেখাচ্ছি হাতে। এটা কাগজি কবুতর হলেও এটা মানে কালদামের ইয়ে আছে, এটা ব্লাড লাইনে, যার কারণে লেস কালো আসে। আচ্ছা আচ্ছা, কালো আসে যে এটা অলরেডি আপনাদের বেবি দুইটা হচ্ছে দর্শক জোড়া। এই যে দেখেন দর্শক জোড়া, এই জোড়া ভাইয়া কত রাখা যায়? 1500 টাকা। আচ্ছা, এই জোড়া রাখা যাচ্ছে 1500 টাকা। তারপরে আমরা আরও কিছু দেখাচ্ছি কবুতর দর্শক আপনাদের। এখানে সিঙ্গেল বাচ্চা আছে,
সিঙ্গেল এটা সুন্দরই ব্লাড লাইনের কবুতর হ্যাঁ বাট সিঙ্গেল নরমালি এটা এখনো বড় আছে বাচ্চা হ্যাঁ এই বাচ্চা এটা এখনো আছে ধরেন এই যে 8 9 পর 1 2 পর গেছে আর কি 1 2 পর চলতেছে 1 2 পর আছে আচ্ছা সিঙ্গেল বেবিটা কত দিবেন এটা এগুলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে না বলি কাল যদি লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ কথা বললে হবে এই এই দুটো জোড়া ইয়েলো কালারটা হ্যাঁ না ইয়েলো জোড়া না আমার কাছে আর্মির একটা বেবি আছে হ্যাঁ আচ্ছা আর্মির বেবি আছে আর্মির জেড স্কিন একটা বেবি আছে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন দম গুলো দেখেন আচ্ছা দম আমরা এই যে পাখা দেখতে পাচ্ছি দর্শক এই যে পাখাও সুন্দর আছে মোটামুটি পাসপোর্টে চলছে পাসপোর্ট চলতেছে আর্মি আচ্ছা এটা আছে এলাবে দর্শক এটা তো এখনো বোঝা যাচ্ছে না নর্নাম আদি হ্যাঁ এটা আলোচনা করে নেবেন দর্শক আপনাদের যাদের প্রয়োজন ভাইয়ের সাথে এখানে অনেকগুলো বেবি আছে বেবি আসলে পাওয়া যায় না সচরাচর তো ভাইয়ের এখানে আমি বাচ্চাগুলো পাইছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা এটা হচ্ছে জেড স্পিং এর মধ্যে দেখেন দর্শক বেবিটা খুব ছটফট এগুলো ধরে যায় হ্যাঁ খুবই অ্যাক্টিভ কবুতর আসলে এই হচ্ছে মোটামুটি এই খোপের ভিতরে বাচ্চাগুলো আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আশা করি উনি আপনাদেরকে একটা এভারেজ প্রাইসে দিতে পারবে যেহেতু কমার্শিয়াল বিজনেস করতেছে না ভাইয়া এই দেখেন দর্শক এখানে একজন আছে গিয়াতুলি এই যে দেখেন গিয়াতুলির বাচ্চা এই যে দেখেন এই যে গিয়াতুলির বাচ্চাগুলো রেডি হইতেছে আপনারা চাইলে নিতে পারেন এই যে গিয়াতুলির বাচ্চা দর্শক আপনার ভাইয়ের সাথে ফোনে আলোচনা করে নেবেন যখন খাবার খাওয়া শিখবে তখন আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন আসলে নর্মাদি কখন কি হয় এটা বোঝা যাচ্ছে না এই জন্য আমরা দামটা বলতেছি না নর্মাদি অ্যাক্টিভ হবে এগুলো ভাইয়া আনুমানিক দাম কেমন দিবেন খাবার শেয়ার সময় হ্যাঁ যখন খাবার খাওয়া শিখবে 1500 এই দেখেন দর্শক এখানে ব্ল্যাক হোমার একটা বাচ্চা আছে এগুলো চাইলে কি অর্ডার দিয়ে রাখতে পারেন এগুলো আপনারা নিতে পারবেন ব্ল্যাক হোমার বাচ্চা এই দেখেন এগুলো হচ্ছে তার বাবা মা এগুলো কি ভাইয়া সেম প্রাইস 1500 করে দিবেন না এগুলো আগে রেডি হোক তখন আলোচনা করব আচ্ছা রেডি হওয়ার পরে দর্শক আলোচনা সাপেক্ষে কথা বলবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে মশাল দমের বাচ্চা আছে এই যে দেখেন দুইটা বাচ্চা মশাল দমের মশাল দমের বেবি মশাল দমের বেবি ভাইয়া যখন খাবার টাবার খাওয়া শিখবে এটা প্রাইস বলবেন নাকি 1500 আচ্ছা এগুলো দর্শক আপনারা 1500 করে নিতে পারবেন এই দেখেন তারপরে আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন কোনো তো একদম না ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এই দেখতেছেন এখানে একটা জোড়া আছে এই দেখেন বেবি ওরিয়েন্টালের বেবি দর্শক এই যে দেখেন ওরিয়েন্টালের বেবি ভাই ওরিয়েন্টালের বেবিগুলো বড় হইলে তো নিতে পারবে দর্শক তাই না আচ্ছা এগুলো নিয়ে তো অনেক ছোটো বাচ্চা আমরা আসলে প্রাইস বলতেছি না বড় হওয়ার পরে আপনার ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন মাস্টার পেয়ে নিতে চাইলেও দর্শক আলোচনা করবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ভাইয়া আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে কবুতর দিতে পারবে তা দর্শক এই ছিল হচ্ছে মোটামুটি বেবি কবুতরের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তা ভাইয়ের ফার্ম থেকে আশা করি আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন বাড্ডা রামপুরা বনশ্রী বাসাবু আশেপাশের তারা আইসা নিজ হাতে কবুতরগুলো দেখে শুনে নেবেন কারণ উনি এখানে নিজস্বভাবে পালন করে থাকে ওনার ফার্মের মতো তা ভাইয়ের সাথে আগে আপনারা ফোনে যোগাযোগ করে আসবেন হুটহাট করে আসবেন না কারণ উনি ব্যস্ত থাকে আদার ভাইয়ের কাজও থাকে এটার পাশাপাশি এটা মূল যে টার্গেট তা না এই ছিল হচ্ছে মোটামুটি কবুতরের কালেকশন আপনাদের যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে নিয়ে এ পর্যায়ে ভাইয়ের লফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ